আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন একটা সাইট নিয়ে, যে সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট করে সিম্পল কিছু কাজ করে 3,000 টাকা পকেটে নিতে পারবেন, 100% সবাই পাবেন। লাইভ আপনাদের আজকে প্রুফ সহ দেখাবো, এজন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এই যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে, এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করবেন এবং পাশে যে লাইক বাটনটা আসবে, বেল বাটনটা আসবে, সেই বেল বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং উপরে যে অল বাটনটা আছে সেটাতে একটা ক্লিক করে অল করে দেবেন। তো শুরু করা যাক। তো প্রথমে আপনারা কী করবেন, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন, এরকম। তো সিম্পলি কী করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন অথবা লিঙ্কটা কপি করবেন। তো ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এরকম ও একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো কেউ মিস করবেন না এটা, এটা থেকে কিন্তু 100% আপনি 3,000 টাকা পকেটে নিতে পারবেন। এবং এই এই ডলারটা তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন, এখানে আপনার ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর নিচে যে একটা টিক মার্ক আছে, এখানে একটা টিক মার্ক করে দিবেন। এখানে করে দেওয়ার পর এই সাইন আপ বাটনটাতে ক্লিক করবেন। তো আমি দেখাই দিচ্ছি যে কীভাবে করবেন। তো এখানে আপনার ইমেলটা দিবেন। তো আমি আমার ইমেলটা দিচ্ছি। তো ইমেলটা দেওয়ার পরে সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে দেখাই দেবো, এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা এরকম দিবেন, মনে করেন তানভীর, আপনার নাম যেটা সেটা দিবেন। তারপর হচ্ছে 32@, এই আমি যেরকম দিছি এরকম সংখ্যা দিবেন, প্লাস হচ্ছে একটা অ্যাট দ্য রেট বা যে কোনো একটা চিহ্ন দিতে হবে। তো আমি আবার দিচ্ছি, তো দিবেন এরকমভাবে আপনার ইয়েটা করবেন। সরি, আমার পাসওয়ার্ডটা মিসিং হয়ে যাচ্ছে না, আমি আবার পাসওয়ার্ড দিচ্ছি। তো এইভাবে আপনার যে নামটা থাকবে, তো এরকম আপনার নামটা দিবেন প্লাস হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি যেমন দিচ্ছি তেমনভাবে দিবেন, তাহলে এক চান্সে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর কী করবেন, আপনারা সিম্পলি এই যে সাইন আপ বাটনটা আছে, সেই সাইন আপ বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস শো হবে, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দিবেন। দেখবেন, দেখুন ভেরিফাইড সাকসেসফুল এরকম ক্লিক হবে। তারপর দেখুন এরকম আসবে যে সাকসেস, লুক অ্যাট দ্য ইওর ইমেল, নিড ইউর কনফার্মেটর, মানে এখন আপনার ইমেলে একটা তারা লিঙ্ক পাঠাইছে, সেই লিঙ্কটা আপনি দেখবেন। তো আমি আমার জিমেল অ্যাপসটাতে চলে গেলাম, দেখুন আমার জিমেলে কিন্তু একটা রেজিস্ট্রেশন কনফার্ম ইমেলে চলে আসছে কয়েন্স বিট থেকে, এই যে দেখুন এটা। তো আপনি কী করবেন, সিম্পলি এই ইমেলটা ওপেন করবেন। তো এই ইমেলটা ওপেন করার পরে দেখবেন যে এখানে একটা ইন্টারফেস আসবে, দেখুন এখানে কনফার্ম রেজিস্ট্রেশন নামে একটা ইমেল আসছে। তো অথবা আপনারা লিঙ্কটা কপি করতে পারেন অথবা এখানে ক্লিক করে নিতে পারেন। তো আমি কি করলাম, আমি সিম্পলি লিঙ্কটা কপি করলাম, কপি রুল। তারপর হচ্ছে আমি যে ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্ট ব্রাউজারে চলে যাব। তো সেই ব্রাউজারে যাব, তো ব্রাউজারে চলে আসে। এখন আপনি সার্চ বারে কিন্তু এই রুলটা পেস্ট করে দিবেন, আর অথবা আপনারা ক্লিক করে সরাসরি যেতে পারেন। আর যদি এই সাইটে কারো অ্যাকাউন্ট আগে করা থাকে, অবশ্যই সেই অ্যাকাউন্টটা দেখুন, এখন আমার ভেরিফাইড হয়ে গেছে। আর যদি কারো, এখন আপনি কী করবেন, সিম্পলি এই যে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন সেই জিমেলটা দিবেন এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে আপনি সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করবেন। যদি কারো অ্যাকাউন্ট করে থাকে, সেই অ্যাকাউন্টটা ক্যান্সেল করে আপনি আবার নতুন আইডি কার্ড থেকে অ্যাকাউন্ট করবেন। তো এক লগ ইন ক্লিক করার পর এরকম আসবে, তো এখান থেকে এটাকে টান দিবেন, টান দিয়ে এখানে বসাবেন। আমি দেখাচ্ছি, এই যে ইয়াটা আছে এটাকে এখানে বসাতে হবে টান দিয়ে, এই নিচের এইটা টান দিয়ে বসাতে হবে। আমি দেখাচ্ছি, এখানে প্রেস করে আপনি ঠিক এখানে এনে বসাই দিবেন, দেখবেন যে সাকসেসফুল হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্টটাও লগ ইন হয়ে যাবে। তো এই দেখুন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এখন দেখুন, এখন কিন্তু এখানে আমার ব্যালেন্স জিরো আছে। তো এখান থেকে আপনারা কীভাবে 30,000 টোকেন কীভাবে ফ্রিতে পাবেন, এই যে ব্যালেন্স দেখুন আমার কিন্তু জিরো আছে। তো এটা থেকে 30,000 টোকেন কীভাবে ফ্রিতে পাবেন, তো সেইটা আমি আজকে দেখাবো। তো এই জন্য আপনারা কী করবেন, এই জন্য আপনারা কী করবেন, আপনারা যে এই যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। তো অবশ্যই সিম্পল একটা কাজ করে কিন্তু আপনি এখান থেকে 3,000 টাকা পাবেন, 100% পাবেন। এই জন্য আপনারা সিম্পল কী করবেন, এটাতে ক্লিক করবেন।
তো আপনি কি করবেন, আপনারা ওই যে কর্নারে যে একটা থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে নিচের দিকে, অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন নিচের দিকে, সরি। তো এই যে অ্যাকাউন্ট নামে অপশনটা পাবেন, এটাতে ক্লিক করবেন, সিম্পলি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, তো এখানে এই যে দেখুন ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফিকেশন প্রসেস এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপনার আইডি কার্ডটা অবশ্যই আইডি কার্ড অনুসারে এখানে নাম দিতে হবে, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তারপর এখানে জেন্ডার, যেহেতু আপনার নাম যদি হয় রাসেল তাহলে MD, আপনার আইডি কার্ডে যেরকম দেওয়া আছে সেরকম হবে MD রাসেল, তো আইডি কার্ডে যেরকম দেওয়া আছে সেরকমভাবে আপনি দিবেন। সিম্পল একটা কাজ করে কিন্তু আপনি এখান থেকে 3000 টাকা পাবেন। তো রাসেল দিবেন, তারপর হচ্ছে এখানে জেন্ডার আছে, জেন্ডারে আপনি কী করবেন, ক্লিক করবেন, ক্লিক করবে এখান থেকে মেল দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ আছে, তো এখান থেকে আপনার আইডি কার্ডে যে বার্থ অনুসারে সব কিছু দিয়ে দিবেন, আইডি কার্ডে যেরকম আছে সেরকমভাবে আপনি দিয়ে দিবেন। সব কিছু দেওয়ার পরে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার সিটি, আপনি যে সিটিতে থাকবেন সেই সিটিতে দিয়ে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি আপনার আপনার সিটিতে। তো আপনার স্ট্রিট, যে স্ট্রিটটা থাকবে সেই স্ট্রিটটা এখানে দিবেন, হচ্ছে স্ট্রিটটা হচ্ছে যদি আপনি গ্রামে থাকেন আপনার উপজেলা, আপনার থানাটা এবং আপনার জেলাটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন, এবং হচ্ছে হাউস নাম্বারে আপনি যে কোনো একটা হাউস নাম্বার দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা নেই। অ্যাপার্টমেন্টে এখানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এবং জিপ কোডটা অবশ্যই মাস্ট বি আপনার আইডি কার্ডে যে জিপ কোডটা আছে সেটা, আইডি কার্ডের পিছনে যে জিপ কোডটা আছে সেই কোডটাই কিন্তু এখানে মাস্ট বি দিতে হবে। তো আপনি আপনার আইডি কার্ডের জিপ কোডটা এখানে দিবেন, দেওয়ার পর হচ্ছে এই যে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। তো আমি একটু আপনাদের লাইভ দেখাচ্ছি কী করবেন, তো আপনি আপনার মতো করে দিবেন। তারপর এই সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে আপনি কী করবেন, এখানে দেখুন আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের সামনের ছবি এবং ব্যাক পার্ট আর সামনে ফ্রন্ট পার্ট দুইটা ছবি তুলে রাখবেন ফোনে, সেটা ইউজ করবেন। এবং যদি আপনার এনআইডি কার্ড হয়, মূলত সবার এনআইডি কার্ড হয়, তাহলে এখানে এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেড এবং সেকেন্ড পেড এই দুইটা ছবি তুলে আপনি গ্যালারিতে রাখবেন এবং এখান থেকে পেস্ট করে দিবেন। আর যদি আপনি সরাসরি তুলতে চান তাহলে চয়েস ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি তুলতে পারবেন, এবং তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেড এবং সেকেন্ড পার্টটা তুলবেন, পিকটা তুলে আপনি এখানে করে দিবেন, সিলেক্ট করে দিবেন, এবং নিচে দেখুন অবশ্যই এটা কিন্তু মাস্ট বি এখানে দুইটা ছবি দিবেন, ফার্স্ট পেড এবং সেকেন্ড পার্ট দুইটা একসাথে টিকমার্ক করে তারপর এখানে আপলোড করবেন। এবং দেখুন অবশ্যই এই এনআইডি কার্ডের এই অপশনটাতে করবেন, এই ড্রাইভিং লাইসেন্স এখানে করবেন না এবং পাসপোর্ট বিও এখানেও করবেন না, অবশ্যই এটাতে করবেন। তারপর হচ্ছে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখুন একদম সেম এইভাবে আপনার একটা ছবি তুলতে হবে, coinsbit.io লিখে আপনি যে তারিখে আপনি এই ডকুমেন্টটা সাবমিট করবেন সেই তারিখের ডেটটাই হাতে ডান হাতে নেবেন এবং বাম হাতে আপনার আইডি কার্ডটা নেবেন, নিয়ে এরকমভাবে একটা ছবি তুলবেন। এবং ছবি তুলে সেইটা হচ্ছে আপনি এইখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেখানে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পরে এখানে সাবমিটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ইওর ইনফরমেশন সেন্ট এরকম একটা লেখা আসবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার আপনার ডকুমেন্টসগুলো তারা ভেরিফাই করবে। এবং 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার আপনার ব্যালেন্সে 30,000 টোকেন পেয়ে যাবেন। আমি লাইভ আপনার প্রুফ দেখাচ্ছি যে আমি 30,000 টোকেন পেয়েছি, সেটা আপনাদের লাইভ দেখাচ্ছি। আমার যে মেইন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমি 30,000 টোকেন পাইছি, তো সেটা আমি আপনাদের দেখা, এই দেখুন আমার যে মেইন অ্যাকাউন্ট সেটা আমি লগ ইন করলাম। যখন আপনার ভেরিফাই হবে তখন দেখবেন এখানে একটা সবুজ টিকমার্ক উঠবে এবং ভেরিফাই লেখা আসবে, এবং আপনাকে কিন্তু 30,000 টোকেন এখান থেকে ফ্রিতে দিয়ে দেবে। 8,000 টোকেন আছে, আমি কিন্তু এই 30,000 টোকেন এক্সচেঞ্জ করে দুই একদিনের মধ্যে আমার ব্যালেন্সে নিয়ে নিতে পারবো কয়েনবেজ অ্যাকাউন্টে। যদি চান আপনারা আমার কাছে সেল করবেন তাহলে আমার কাছেও সেল করতে পারবেন, অথবা আপনার কয়েনবেজেও এই টাকাটা নিতে পারবেন, এবং কেউ মিস করবেন না। সিম্পল ছোট একটা কাজ করে কিন্তু আপনি এখান থেকে এত টাকা ইনকাম করতে পারতেছেন, এই জন্য অবশ্যই কেউ মিস করবেন না। আর কোনো সমস্যা হলে আমার ইমো নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে, ওখানে যোগাযোগ করবেন, আমি আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই দেখুন এই যে কয়েনটা CNG টোকেন,
এইটা কিন্তু আপনি 30,000 কয়েন আমি পেয়ে গেছি। জাস্ট আমি ভেরিফাই করার পরে কিন্তু আমি ভিডিওটা মেক করছি যে আমি টোকেনটা পাইছি। এই জন্য সবাইকে বলতেছি যে সবাই অ্যাকাউন্টটা করে রাখুন, মাত্র 5 মিনিটে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে 30,000 টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং রেফার করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন যে রেফারেল নামে একটা অপশন আছে, রেফারেল এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কিন্তু রেফার নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার রেফার কোডটা দেওয়া আছে। তো আপনি রেফার করলে কিন্তু প্রতি লেভেলে আপনি দেখুন, প্রথম লেভেলে আপনি 30,000, তারপরে হচ্ছে 15,000, এরকম করে কিন্তু আপনি প্রায় 7, 3 লেভেল, 4 লেভেল, 5 লেভেল পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন খুব ইজিলিভাবে। তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ, এবং সবাই অ্যাকাউন্ট করে রাখুন, বাস সিম্পল একটা কাজ করে আপনি কিন্তু উইড্রো দিতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এটা কীভাবে আপনার উইড্রো করে কয়েন বেজে নেবেন এবং আমার কাছে কীভাবে সেল করবেন। তো অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।